টাইগারদের ব্যাটিং কোচ ডেভিড হেম তিনি কথা বলেছেন পাকিস্তানে বাংলাদেশের অবিস্মরণীয় সিরিজ জয় নিয়ে, এবং সেখানে ব্যাটসম্যানদের যে ভূমিকা ছিল, যে যে টপিকগুলো নিয়ে আসলে আমরা অনেকদিন ধরে কাটাছেড়া করছিলাম, আলোচনা করছিলাম, ওপেনিং স্লট বা মিরাজের উত্থান, 8 নম্বর পজিশনটা কি মিরাজের জন্য কম কি না, এই সব কিছু নিয়ে কিন্তু ডেভিড হেম কথা বলেছেন। একেবারে শুরুতে ওপেনিং স্লট নিয়ে যদি আসি, সাদমান এবং জাকির দুজনই পারফর্ম করেছেন। সাদমান কামব্যাকে 93 রানের একটা ইনিংস খেলেছেন। জাকির দেখা গেছে যে সেকেন্ড টেস্টে বাংলাদেশের জয়ের জন্য তার ওই ক্যামিওটা 40 রানের খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। এই জায়গায় ডেভিড হেম্প আসলে বিশ্লেষণটা করেছেন। আসলে ডেভিড হেম্প ওপেনারদের সম্পর্কে যা বলেছেন সেটা যদি আমরা একবার দেখি, সাদমানের ফেরার ইনিংসটা খুবই ভালো লেগেছে আমার। যদিও সে সেঞ্চুরি করতে পারেনি, তবে তার ধৈর্যশীল ও শৃঙ্খলাপূর্ণ ব্যাটিং প্রশংসনীয়। আমি বারবার বলি, রান করার সুযোগগুলো চীনে সেগুলো কাজে লাগানো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে বোলারদের ওপর চাপ সৃষ্টি করা যায়। সাদমান সেটা বেশ ভালোভাবেই করেছে। অন্যদিকে জাকির একেবারে ভিন্ন ধরনের একজন ব্যাটার, সে শুরু থেকে আক্রমণ করতে চায়, দুজনেই নিজেদের সামর্থ্যের উপর নির্ভর করে খেলে। পজিটিভ মাইন্ডসেটটাই তাদের সাফল্যের মূল চাবিকাঠি। দেখুন, এই পজিটিভ মাইন্ডসেটটার ঘাটতি কিন্তু আমাদেরকে অনেক দিন সইতে হয়েছে, স্পেশালি টপ অর্ডার ব্যাটারদের কাছ থেকে অ্যাজ এ হোল। হ্যাঁ, সাদমানের 93, জাকিরের হয়তো বা সেকেন্ড টেস্টের ফোর্থ ইনিংসে একটা ভালো রঙ ছিল, কিন্তু আপনাকে কিন্তু এটা অ্যাগ্রিও করতে হবে যে আসলে যেভাবে করে মানে কনসিস্টেন্টলি টপ অর্ডার ব্যাটারদের যে রোলটা থাকে সেটা কিন্তু তারা সেভাবে পালন করতে পারেনি। শান্তর কথা বলা যাচ্ছে, তিনি 3 নম্বরে ব্যাট করেন, ক্যাপ্টেন, তিনিও কিন্তু এই বছরটা তার খানিকটা খারাপই যাচ্ছে। পজিটিভ মাইন্ডসেটের এখানে 2 রকম বিষয় আছে। সাদমান যে পজিটিভ মাইন্ডসেটে খেলেছেন, জাকিরের পজিটিভ মাইন্ডসেটটা কিন্তু ভিন্ন রকম, সেই বিষয়টা কিন্তু ডেভিড হেম তুলে ধরেছেন। সাদমান অনেকখানি ডিফেন্সিভ প্লেয়ার, বাট টেস্ট ক্রিকেটের সাথে মানানসই ওপেনার। জাকিরের খেলাটা আবার ভিন্ন রকমের, তিনি বোলারদের ওপর প্রেশার ক্রিয়েট করতে পছন্দ করেন। এখন আপনি পজিটিভ মাইন্ডসেট বলতে দুটা বিষয় কিন্তু তুলে আনতে পারেন, সেই জিনিসটাই হেম বলেছেন যে সাদমান দেখা গেছে যে প্রায় 1.5 বছর পরে টেস্ট ক্রিকেটে ফিরেছেন, ফিরে 93 রানে একটা ইনিংস খেলেছেন। ওই সময় পাকিস্তানি বোলাররা বিভিন্ন ফেজে চাপ তৈরি করতে সক্ষম হয়েছিল, ওই চাপের সময় প্রেশারটা তিনি অ্যাবজর্ভ করেছেন। যখন ভালো ডেলিভারি হয়েছে, বল সুইং করছিল, তিনি রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেছেন। আবার যখন তিনি সেট হয়ে গেছেন, তখন কিন্তু হাত খুলে ব্যাটিংটা করেছেন, সেই প্রশংসাটাই হেম করেছেন যে আপনাকে বুঝতে হবে কোন সময়ে কোন ধরনের ক্রিকেট খেলতে হবে, কোন স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হবে। আবার জাকির অ্যাগ্রেসিভ প্লেয়ার, হেম চান যে যার যেই শক্তিমত্তা সেই শক্তিমত্তাকে তারা মাঠে ফুটিয়ে তুলুক। এখন সাদমানের শক্তিমত্তা হয়তো অনেক বেশি বল লিফ করা এবং স্পেল, লম্বা লম্বা স্পেলের কথা কিন্তু স্ট্র্যাটেজিতে আগেই আসলে কথা হয়েছিল পাকিস্তানের সাথে টেস্ট সিরিজের আগে, যে পাকিস্তানি বোলারদেরকে লম্বা স্পেলে যাতে বোলিং করানো হয়, প্রতিটা বোলার যাতে 3টা 4টা 5টা স্পেল পর্যন্ত বোলিং করে। ফার্স্ট ইনিংসে দেখা গেছে বাংলাদেশ যখন 500 ওপর রান করেছিল, 163 ওভার পাকিস্তানি বোলাররা বল করেছে এবং তাদেরকে ক্লান্ত করে দেওয়াটা একটা স্ট্র্যাটেজি ছিল, সেখানে সাদমান সফল। আবার দেখা গেছে সেকেন্ড টেস্টে যখন 185 রানের মতো টার্গেট, 7 ওভারে বাংলাদেশ 42 তুলে যখন পঞ্চম দিনের শুরুতে মাঠে নামে, তখন কিন্তু ওই 185 একটা বড় চাঙ্ক তুলে ফেলেছে বাংলাদেশ। বাংলাদেশ অ্যাডভান্টেজে ছিল, পাকিস্তান তখন ব্যাকফুটে চলে গেছে। ওই জিনিসটা আসলে হেম বলার চেষ্টা করেছেন যে পজিটিভ মাইন্ডসেট থাকাটা দুই ক্রিকেটারের জন্য 2 রকম এবং দুজনই সফলভাবে সেটার এক্সিকিউশনটা আসলে করেছেন। অ্যাবসলিউটলি, দেখুন পজিটিভ মাইন্ডসেট বা পজিটিভ ইন্টেন্ট বলতে আমরা অনেক সময় বুঝি যে আসলে অ্যাগ্রেসিভ ব্যাটিং বুঝি, আসলে তো সেটা নয়, বা স্ট্রাইক রেট, রাইট, সিচুয়েশন বুঝে স্ট্রাইক রোটেট করা, সেই অনুযায়ী বোলারদের উপর চড়া হওয়া, সেই কাজটা সাদমান এবং জাকির প্রপারলি করেছেন। মিরাজ সম্পর্কেও তিনি বেশ কিছু কথা বলেছেন, আমরা যদি একবার সেটা দেখে নেই কি বলেছেন মেহেদী মিরাজ সম্পর্কে, মিরাজের ব্যাটিং সম্পর্কে স্পেশালি তিনি কথা বলেছেন। মিরাজ দলের প্রয়োজন অনুযায়ী খেলেছে, তার বল বাই বল মনোযোগ দিয়ে খেলা এবং স্কোরবোর্ড নিয়ে চিন্তা না করে খেলাটা খুবই উপভোগ্য ছিল। 2 টেস্টেই চমৎকার কিছু পার্টনারশিপ সে তৈরি করেছে। মিরাজের উপরের অর্ডারে ব্যাট করার সামর্থ্য আছে, তবে বর্তমানে দলে শক্তিশালী ব্যাটিং ইউনিট থাকায় তাকে 8 নম্বরে খেলতে হচ্ছে। ভবিষ্যতে দলের ভারসাম্যের উপর নির্ভর করে তার সুযোগ মিলতে পারে যদি সিনিয়ররা অপশন নেয়, এবং মিরাজ এভাবে পারফর্ম করতে থাকে তবে অবশ্যই উপরের দিকে ব্যাট করার জন্য সে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে। মিরাজকে নিয়ে টানা হেচড়া বা মিরাজের ব্যাটিং পজিশন নিয়ে আমি আসলে পার্সোনালি খুবই হতাশ। আচ্ছা, তিনি যদি 8 নম্বরে পারফর্ম করেন, তাকে 8 নম্বরেই আসলে খেলানো উচিত। আমরা 2023 বিশ্বকাপে দেখেছি বিভিন্ন জায়গায় মিরাজকে দিয়ে ব্যাটিং করানো হয়েছে এবং সেটার ফল খুব একটা ভালো হয়নি। আপনি 8 নম্বরে যদি সফল হন, আপনি তাকে যদি 5 নম্বরে নিয়ে আসেন,
তিনি হয়তো 5 নম্বরে সফল হলেন বা ব্যর্থ হলেন, আপনাকে অপরচুনিটি কস্টটা ভাবতে হবে। কিন্তু ওই 8 নম্বর পজিশনে মিরাজ যে সাপোর্টটা দিচ্ছিলেন, অন্য আরেকজন এসে কি সেই সাপোর্টটা দিতে পারবেন কি না, সেই অপরচুনিটি কস্টটাও আপনাকে ভাবতে হবে। মিরাজকে নিয়ে অনেক বেশি টানাচড়া করা হয়েছে, কারণ মিরাজ ওপরের দিকে ব্যাটিং করতে চান, এটা সবার কাছে স্পষ্ট। এবারও এসে তিনি সেই কথাটাই বলেছেন এবং ডেভিড এমবি এই জায়গায় আসলে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার কথা বলেছেন যে এখন যে ব্যাটিং পরিস্থিতি বাংলাদেশের, ওপরের দিকে যারা ব্যাট করছেন সেই জায়গায় এখন সুযোগ নাই। তবে বাংলাদেশের ব্যাটিং ইউনিটে, টেস্ট ব্যাটিং ইউনিটে সাকিব মুশফিকরা এখনও খেলছেন, তাদের হয়তো ক্যারিয়ারের শেষ দিকে তারা আছেন, তারা যদি রিটায়ার করেন, তাদের ক্যারিয়ার শেষ করেন, তখন ওপরের দিকে জায়গা খালি হবে। এখন ওপরের দিকে আপনি জাকের আলী অনেককে খেলাবেন না শাহাদ দীপুকে খেলাবেন না মিরাজকে খেলাবেন, সেই প্রশ্নের উত্তর তখন টিম ম্যানেজমেন্টকে খুঁজতে হবে। মিরাজ তার পারফরমেন্স দিয়ে 8 নম্বর পজিশনে যেই খেলাটা খেলছেন সেটা দিয়ে তিনি দাবি জানিয়ে রাখছেন যে মুশফিক সাকিবরা যদি অবসর নেন বা টেস্ট ক্রিকেট থেকে বিশ্রাম নেন, এটা অনেক সময় হয়, মুশফিক সাকিবরা তো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও ছিলেন না, তখন 6 নম্বর পজিশনের জন্য ওই জাকের বা দীপুর চেয়ে বা 5 নম্বর পজিশনের জন্য জাকের বা দীপুর চেয়ে তাকে যাতে অগ্রাধিকার দেওয়া হয় সেই দাবিটা আসলে মিরাজ জানিয়েছেন। For more updates subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.